মেলা থেকে তুলে নিয়ে 14 বছরের নাবালিকাকে পাশবিক লালসা মেটালো যুবক। বর্তমানে নাবালিকা মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। 14 বছরের নাবালিকা গর্ভবতী হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে শনিবার। জানা যায়, উদয়পুর তুলামোড়া পালপাড়া এলাকার 14 বছরের এক নাবালিকা মেয়েকে নিয়ে তার মা গোমতী জেলা হাসপাতালে আসেন। গত বেশ কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিল নাবালিকা মেয়েটি। তারপর ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই হাসপাতালে আসেন। হাসপাতালে আসার পর জানতে পারেন তার মেয়ে গর্ভবতী। ঘটনার বিবরণে জানা যায়, গত মার্চ মাসে পায়খোলা এলাকার স্থানীয় একটি মেলাতে ঘুরতে যায় মেয়েটি। মেলাতে গিয়ে এক ছেলের সাথে পরিচয় হয়। মেলা থেকে ফেরার পথে ছেলেটি মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে যায়। তখন মেয়েটিকে নানান প্রলোভন দেখিয়ে এই যুবক তার পাশবিক লালসা চরিতার্থ করেছে বলে অভিযোগ। যদিও নাবালিকা মেয়েটি সেই ছেলেটিকে আগে থেকে চিনত না, বাইক চালানোর প্রলোভনের ফাঁদে পড়ে এই যুবকের সাথে বেরিয়েছিল। ঘটনার পর যদিও মেয়েটি বাড়িতে এসে তার মাকে কিছু বলেনি, 3 মাস যাওয়ার পর নাবালিকা মেয়েটি অসুস্থতা বোধ করলে মূল ঘটনা প্রকাশ্যে আসে। মেলা ছিল, মেলা গেছিল, উৎসব আছিল, উৎসবে গেছিল। তখন আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে থাকি না, চা করি মানুষ। আপনি কি করেন? আমি মানুষের হাজিরে কাজ করি। আপনার বাড়ি এমনিতে কোন জায়গায়? বাড়ি এমনি লোমরা পালপাড়া। তো আপনার এই যে ঘটনা সে আপনারা জানাইছেন? তাইও জানাইছে না, তা আমরা জানাইছে না। অভিযুক্ত যুবকের পাত্তা নেই। এই ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়। শ্যামদন টিভি।